نعمت الله لا تحصوها صدق الله العظيم উপস্থিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের মাননীয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সাংবাদিক বন্ধুগণ ও আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দেশ প্রিয় কোরআন প্রেমিক ভাইরা, শুরুতেই আমি শুকরিয়া আদায় করছি সেই মহান রবের, যিনি ঢাকার এক প্রান্তে ঢাকার মিরপুরে অবস্থিত, বলতে গেলে এভাবেই বলতে পারি যে একটি গলির প্রতিষ্ঠান থেকে বিশ্বের মানচিত্রে দাঁড়াবার, বাংলাদেশকে দাঁড় করাবার মতো একটি ছাত্র, একটি নয় অনেকগুলো ছাত্র আমাদের প্রান্তীয় প্রতিষ্ঠান মারকাজুল ফাইজিল কোরআন আল ইসলামী উপহার দিতে পেরেছে জাতিকে। সেজন্য আমি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের, যিনি এই তৌফিক আমাদেরকে দান করেছেন। অনুভূতি প্রকাশ করতে বলেছেন আমাকে, আমি অনুভূতি প্রকাশের আগে একটি কথা আপনাদেরকে না বললেই নয়, কারণ এমন অনেক কথা থাকে যেগুলো সকলের জানা থাকে না। আপনারা হয়তো জানেন না, আজকে সালে আহমদ তকরিম সারা পৃথিবীর বুকে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে, এতটুকু আপনারা জানেন। এর পিছনের অনেক গল্প আছে, আমি প্রাতিষ্ঠানিক একটি গল্প আপনাদেরকে শোনাবো। এর আগে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি ইসলামিক ফাউন্ডেশনের, যারা অত্যন্ত নিখুঁতভাবে যাচাই বাছাই করে বাংলাদেশের একটা প্রতিনিধি বিশ্বের দরবারে উপস্থিত করেন। আপনারা জেনে আনন্দিত হবেন, আপনারা হয়তো অনেকে জানেন না যে মনে করেছেন হয়তো প্রতিষ্ঠানই আমাদের তাকরিমকে আমরা বরণ করেছি, তা নয়, ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন উভয় প্রতিষ্ঠানের একাধিক প্রতিনিধি একবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরণ করা থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ, এমনকি আজকের অনুষ্ঠানেও তাদের গাড়ি পাঠিয়েছে ওকে আনার জন্য। মাননীয় মন্ত্রীর কথা এগুলো আমি সবার সামনে এগুলো বলার নয়, আজকে বলছি। মাননীয় মন্ত্রী মহোদয়, হাজারো ব্যস্ততা সত্ত্বেও অত্যন্ত আন্তরিকতার সাথে একবার নয় একাধিকবার তিনি বলেছেন আমি ওই প্রতিষ্ঠানে যদি কোনো প্রোগ্রাম করে সেখানেও যাব এবং ইনশাআল্লাহ সুন্দর একটি প্রোগ্রাম আমি আপনাদেরকে উপহার দেব, আর আজকের এই অনুষ্ঠানেই তার প্রমাণ বহন করে। আমি আজকের এই সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ অনুষ্ঠানে আমি তাকরিম সম্পর্কে আপনাদেরকে একটি ছোট্ট তাকরিমের প্রাথমিক শিক্ষক, তিনি তার সামর্থ্যের সবটুকু দিয়ে সন্তান আবার ছাত্র, তার সামর্থ্যের সবটুকু দিয়ে তিনি চেষ্টা করেছেন, কিন্তু যেহেতু তিনি শিক্ষক তিনি বুঝতে পেরেছিলেন যে আমার এই সন্তানকে যদি দেশ সেরা অথবা বিশ্ব সেরা করতে হয় তাহলে বিজ্ঞ নাবিকের হাতেই তাকে তুলে দিতে হবে। তিনি আলহামদুলিল্লাহ আমি বলতে পারি রবের শুকরিয়া আদায় করে যে তিনি প্রতিষ্ঠান এবং শিক্ষক নির্বাচনে কোনো ভুল করেননি, তিনি দিয়েছেন আমাদের মাদ্রাসায়। আমি এবং আমার অত্যন্ত আমার পরিচারকরা ছোট ভাই যিনি এই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে একটি নয় প্রায় 7-8টি দেশে সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক প্রতিযোগিতায়, হাফিজ মাওলানা কারি আব্দুল্লাহ মামুন, আমরা দুজন, আমাদের একটি বৈশিষ্ট্য হল যখন ছাত্ররা ভর্তি হয় তখন আমরা দু ভাই, আর ও না থাকলে আমি নিজে একা সারা মাদ্রাসার ছেলেদের আগে পড়ালেখা পড়াটা শুনি, একটা নির্বাচনী পরীক্ষা আমি গ্রহণ করি, এরপর আমি ক্যাটাগরি ভাগ করি যে কোন ছেলেটাকে আমি
বিভাগীয় লড়াইয়ের জন্য যুদ্ধের জন্য তৈরি করব, কোন ছেলেকে আমি জাতীয় ভাবে যুদ্ধ করার জন্য তৈরি করব, কোরআনের যুদ্ধ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কাকে আমি সামনে আনব, আর কাকে আমি লাল সবুজের পতাকাকে নিয়ে সারা পৃথিবীর মানচিত্রে তুলে ধরবার জন্য তৈরি করব। গেলাম আমরা দুই ভাই পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা নিলাম, একজন একজন করে নির্বাচন করছি। তাকরিমের পর্ব যখন আসলো, তাকরিমের তেলাওয়াত ও এখানে আছে, আজকের রাজ সাক্ষী ও নিজেই তাকরিম যখন তেলাওয়াত করলো, আমার ছোট ভাইকে বললাম, ও যেহেতু বিশ্ব আন্তর্জাতিক প্রতিযোগিতায় বহু দেশে পুরস্কার প্রাপ্ত, জিজ্ঞেস করলাম ওকে কি নেওয়া যায় বিশেষ গ্রুপের জন্য, ও বলল ভাইয়া ওর থেকে অনেক ভালো ভালো ছেলে আছে, ওর তো এখন এটার যোগ্য হয়নি। আবারও কয়েকজনের পরীক্ষা নিলাম, আবার বললাম মামুন দেখ তো এই ছেলেটাকে নেওয়া যায় কি না, ওর ওস্তাদ প্রিয় ওস্তাদ মামুন আবদুল্লাহ মামুন বলল ভাইয়া ওর থেকে আরো অনেক ভালো ভালো ছেলেকে আপনি নেন নাই, এর কথা বারবার বলেন কেন? তা আমি বললাম আমি তো ওর চেহারার মধ্যে একটা তৃষ্ণা অনুভব করছি, ও চাচ্ছে, ওর চেহারা আমাকে বলছে যে একটি সিঁড়ি আমাকে দেন, আমি উপরে উঠতে চাই। কিন্তু উস্তাদ তারপরও আমাকে অনুমতি দিচ্ছে না। আরো ছেলেদের পরীক্ষা নেওয়া হলো, মোটামুটি ফাইনাল হয়ে যাচ্ছে কয়েকজন ছেলে আমরা বিশেষ গ্রুপের জন্য আনব। সর্বশেষ প্রিন্সিপালের পাওয়ার অ্যাপ্লাই করলাম, বা বড় ভাইয়ের অধিকার অ্যাপ্লাই করলাম, বললাম আজকে সবগুলো কথা তোর শুনেছি, একটা কথা আমার শুনতে হবে, কি বললাম? আমি তাকরিমকে আমার নিজ পাওয়ারে প্রিন্সিপাল ক্ষমতায় অথবা আমার সুপ্রিম পাওয়ারে আমি ওকে বিশেষ গ্রুপে নিতে চাই, যেহেতু বড় ভাই আবার প্রিন্সিপাল সব কিছু মিলে ছোট ভাই মেরে নিল, আমি ওকে শুধুমাত্র একটা উপদেশ দিলাম, তাকরিম তোমাকে যদি লক্ষ্যে পৌঁছতে হয় তাহলে বিশেষ কিছু পেতে হলে, মানুষকে বিশেষ কিছু দিতে হয়, তুমি যদি আরো দশজনের মতো করে নিজেকে আনন্দ বিনোদনের মধ্যে ডুবিয়ে ফেলো তাহলে কিন্তু তুমিও বিশ্বের দরবারে পৌঁছতে পারবে না, আর আমার লাল সবুজের পতাকাকেও বিশ্বের দরবারে তুমি তুলে ধরতে পারবে না, তোমাকে বাসার আনন্দ বিনোদনকে আগে পরিহার করতে হবে। আজকে আমি গর্বের সাথে বলছি, কৃতজ্ঞের সাথে বলছি, এক বছরের মাঝে, এক বছর, এই ছোট্ট বাচ্চা বয়স তখন মাত্র 11 বছর বয়স, এক বছরের মধ্যে মাত্র একবার বাড়িতে গিয়েছে, একবার। শুধু তাই নয়, ঈদের রাত্রে আমি তার বাবাকে অনুরোধ করেছি ছেলেটাকে নিয়ে যান একদিনের জন্য, ঈদের দিন ক্লাস করেছে ও, ঈদের দিন। এই বাচ্চা, এই বয়সের বাচ্চারা কি করে ঈদের দিন? তার ওস্তাদ, তার ছাত্র, কোভিড-19 প্রাদুর্ভাব যখন সারা পৃথিবীকে অচল করে দিয়েছিল তখনও তাকরিমের একদিনের ক্লাস আমরা বন্ধ করিনি, আলহামদুলিল্লাহ। এভাবে করেই গড়ে উঠেছে তাকরিম, এবং তাকরিমের সাথে আরও কিছু ছাত্র, এই ইসলামিক ফাউন্ডেশন যাদেরকে বারবার নির্বাচিত করেছে, মুয়াজ মাহমুদ, ফজল রব্বি, আবার আমাদের মাহমুদ, ওরা বিভিন্ন দেশে ইতিমধ্যে তারা কৃতিত্বের সাথে তারা বাংলাদেশকে তুলে ধরেছে। আমি সর্বশেষ আপনাদেরকে, অভিভাবকদেরকে, সাংবাদিক বন্ধুদেরকে আশ্বস্ত করতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই একটি বিষয়ে কথা বলে, সেটি হলো তাকরিমের শিক্ষা জীবন মাত্র শুরু। আমার কাছে ইতিমধ্যে গত 5 দিনে প্রায় 200-র উপর প্রোগ্রামের দাওয়াত এসেছে, প্রায় 200-র উপর অনুষ্ঠান। আমি জানি এই অনুষ্ঠানগুলোতে যদি আমার কোনো প্রতিনিধিকে পাঠাই আমার মাদ্রাসার সুনাম সুখ্যাতি আরও বাড়বে, কিন্তু নষ্ট হবে আমাদের এই কলিজার টুকরা ছেলেগুলোর ভবিষ্যৎ। সেজন্য আমি অত্যন্ত বিনীতভাবে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে অনুরোধ করব যে সাধারণ কোনো সেমিনার, সাধারণ কোনো সম্বর্ধনা এগুলোর পিছনে যদি অছড়তে থাকে তাহলে আমাদের এই হীরা, আমাদের এই কলিজার টুকরা সন্তানগুলো এখানেই শেষ হয়ে যাবে, এই অঙ্কুরেই তারা নষ্ট হয়ে যাবে, তারা বট বৃক্ষের রূপ ধারণ করতে পারবে না। এই জন্য আমি আপনাদের
এবং সাংবাদিক বন্ধুদের আন্তরিক সহযোগিতা চাই। আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ এই ছেলেগুলো শুধু সাধারণ হাফেজে কোরআন নয়, ওরা একজন আলেমে রব্বানি হবে, ওরা ইনশাআল্লাহ ভবিষ্যতের কান্ডারি হবে। কোরআনের আলোকে ঢাকার, বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে মফস্বল পর্যন্ত দেশ থেকে দেশান্তরে কোরআনের আলো ওরা ছড়িয়ে দিবে, সুনাগরিক তৈরিতে তারা অগ্রণী ভূমিকা পালন করবে, ভবিষ্যৎ বাংলাদেশকে আরও সুন্দর করায় ওরা ভূমিকা রাখবে। এই বিশ্বাস রেখে আপনাদের কাছে প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মারকাজু ফয়জুল কোরআনের জন্য দোয়া চেয়ে এবং অন্যান্য শিক্ষক যাদের হাড় ভাঙ্গা পরিশ্রমে আজকের এই জাতীয় তাকরিম মুয়াজ ফজলুর রব্বি মাহমুদরা গড়ে উঠছে, আমি সেই উস্তাদদের জন্য দোয়া চাই আপনাদের কাছে। সর্বশেষ আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন দায়িত্বশীল সচিব মহোদয়ের কাছে, মহাপরিচালকের কাছে এবং রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন যেন আমাদের এই সামান্য খেদমতকে কবুল করেন, কিয়ামতের ময়দানে আমাদের এই সামান্য খেদমতগুলো নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন। আজকের আমাদের এই উপস্থিতি, আজকে অতিথিদের এবং যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এই যে আন্তরিকতা, এটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জরিয়া হিসেবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।